দুর্নীতির সঙ্গে আপোষ করবে না তৃণমূল, যথাযথ সময় সিদ্ধান্ত নেবে শৃঙ্খলা রক্ষা কমিটি। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকের পর জানালেন সুদীপ। কোনটা আগে হবে, কোনটা পরে হবে, কোন ক্ষেত্রে শাস্তি কি হবে, কেমন ভাবে হবে, এটা সম্পূর্ণভাবে দলের অভ্যন্তরীণ বিষয়ের মধ্যে সীমাবদ্ধতা থাকে। আমরা তার মধ্যে থেকে এ বিষয়ে যখন যেটা প্রয়োজন মনে হবে তখন সে ব্যাপারে আমরা সেই মতো সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে তৃতীয় ফ্রন্টের কথা ভাবা হচ্ছে না। যে রাজ্যে যে দল শক্তিশালী তাদের সঙ্গে কথা বলা হবে। আজ মমতা অখিলেশ বৈঠক, 23 মার্চ ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা, জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধীকে বিরোধী মুখ তৈরি করতে চায় বিজেপি। কংগ্রেস বিজেপির সঙ্গে সমদূরত্ব নীতি, একলা চলার ক্ষমতা রাখে তৃণমূল। কালীঘাটে বৈঠকের পর জানালেন চন্দ্রিমা। পঞ্চায়েত ভোটের আগে পুরনো নেতাদের ওপরই ভরসা রাখল তৃণমূল। দার্জিলিং বর্ধমানের সঙ্গে অরূপ বিশ্বাসকে নদীয়ার দায়িত্ব, হাওড়া হুগলি উত্তর দিনাজপুরের দায়িত্বে ফিরহাদ হাকিম, মলয় ঘটককে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দায়িত্ব, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বাড়তি দায়িত্ব মুর্শিদাবাদ মালদায়, বীরভূম দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুরা আমাদের সঙ্গে আছে, সংখ্যালঘু ভোট কমেনি, সাগরদিঘিতে হার হয়েছে নিজেদের দুর্বলতার কারণে, কালীঘাটের বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর সূত্রে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি হাজি নুরুল ইসলামকে সরিয়ে সভাপতি করা হল মোশারফ হোসেনকে। ইডির দুদফা জিজ্ঞাসাবাদের পর কুন্তলের থেকে নেওয়া 44 লক্ষ টাকা ফেরালেন অভিনেতা বনি সেনগুপ্ত, প্রায় 56 লক্ষ টাকা ফিরিয়েছেন সোমা চক্রবর্তীও, খবর ইডি সূত্রে। এবার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে তালা, 1.5 কোটি টাকা সহ বহিষ্কৃত তৃণমূল নেতার 25টি অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি। কুন্তল ঘোষেরও 10টি অ্যাকাউন্ট ফ্রিজ। আদালতের সঙ্গে খেলবেন না, আপনারা নিয়োগ করছেন, আবার আপনারাই ভুল প্রশ্ন করছেন, একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলছে কমিশন, প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব, কমিশনের প্রতিটি পদক্ষেপ সন্দেহজনক, 2011 টেটে ভুল প্রশ্নের মামলায় মন্তব্য বিচারপতি মান্থার, আগামী শুক্রবার SSC-র চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ। নবম দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের আইনের 17 নম্বর ধারাকে চ্যালেঞ্জ করে মামলা, রাজ্য স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ সহ সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ হাইকোর্টের, 3 এপ্রিলের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ। 17 নম্বর ধারাকে অবৈধ ঘোষণার দাবিতে মামলা তোলেন চাকুরিচ্যুতদের একাংশ। এই আইনের বলেই 618 জন কর্মরত শিক্ষকের সুপারিশপত্র প্রত্যাহার করে SSC। আজ দিল্লির ইডি দফতরে হাজিরা দিলেন অনুব্রতর বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজক। বোলপুরে বিশাল বাড়ি রয়েছে বিজয়ের, সেই সম্পত্তির উৎস কি সেই সংক্রান্ত তথ্য জানতে চায় ইডি। ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি নিয়ে বিজয় রজককে তলব, কালই বিজয় রজককে 20 মার্চের মধ্যে হাজিরার জন্য নোটিশ পাঠায় কেন্দ্রীয় সংস্থা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজ্যপাল সিবি আনন্দ বোসের, পঞ্চায়েত ভোটের আগে অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা বলে সূত্রের খবর। 100 দিনের কাজ খতিয়ে দেখতে রাজ্যে এলো কেন্দ্রীয় প্রতিনিধি দলের 2 সদস্য। বেলডাঙ্গার 2 নম্বর ব্লকে 100 দিনের কাজ খতিয়ে দেখবেন প্রতিনিধি দলের সদস্যরা। সূত্রের খবর, 22 মার্চ পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। 100 দিনের কাজে দুর্নীতির খোঁজে আসা কেন্দ্রীয় দলকে স্বাগত, টুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবার থেকে রাজ্যে কোথাও মিছিল বা সভা করতে চাইলে থানায় নয়, আবেদন করতে হবে পুলিশ সুপার বা কমিশনারের কাছে। গাইডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট, ভাঙড়ে যৌথ সভা করতে চেয়ে ISF-CPM এর করা মামলার প্রেক্ষিতে নির্দেশ, 28 মার্চের পর ভাঙড়ে সভা মিছিল করা যাবে বলে জানিয়েছে আদালত। বকেয়া ডিএর দাবিতে ধর্মঘটের দিন স্কুলে না এলে খেলা হবে। ডোমজুড়ে নিবড়া প্রিয়ময়ী প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের নাম করে জেলা তৃণমূলের শিক্ষা সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এমনই বার্তা দেওয়া হয়েছিল, এমনকি বাইক বাহিনী নিয়ে স্কুলে এসে হুমকিও দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের শিক্ষা সেলের সদস্য ধ্রুবজ্যোতি সেনের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করলেন তারা, তৃণমূলের সঙ্গে যুক্ত শিক্ষকদের উজ্জীবিত করতে এ ধরনের বার্তা দিয়েছিলেন বলে স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। বিজেপি বিরোধিতায় কংগ্রেসের সঙ্গে নেই তৃণমূল কংগ্রেস। বিজেপি এবং কংগ্রেসের থেকে সমদূরত্বের নীতি আজকে আরও একবার ঘোষণা করে দিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে তিনি বলছেন তৃণমূল একলা চলার ক্ষমতা রাখে, কংগ্রেস CPM বিজেপির সঙ্গে হাত মেলাবে আর প্রয়োজনে সময়ে তৃণমূলকে পাশে চাইবে, এটা চলতে পারে না। রাহুল গান্ধীকে বিরোধী মুখ তৈরি করতে চায় বিজেপি। রাহুলকে বিরোধী মুখ করতে পারলে বিজেপিরই তো লাভ, কংগ্রেসের বিগ বসের মতন আচরণ মানবে না তৃণমূল কংগ্রেস। বিজেপি কংগ্রেসের সঙ্গে সমদূরত্বের নীতি স্পষ্ট করল তৃণমূল। আমরা এই মুহূর্তে তৃতীয় ফ্রন্টের কথা বলছি না, তবে যে দল যে রাজ্যে শক্তিশালী তাদের সঙ্গে কথা বলা হবে। কালীঘাটের বৈঠকের পর জানালেন
সুদীপ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যরা। আমরা এখনই কোনো থার্ড ফ্রন্ট গঠিত হচ্ছে এরকম কথা বলছি না, কিন্তু যে সমস্ত আঞ্চলিক দলগুলো স্ব রাজ্যে তাদের যথেষ্ট ক্ষমতা আছে, যারা বিজেপিকে প্রতিহত করবার মতন ক্ষমতা রাখে, তাদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি শুরু করবেন। মমতা ব্যানার্জি এবং অখিলেশ যাদবের সঙ্গে আলোচনার পর তারা যৌথভাবে কোনো সাংবাদিক সম্মেলন করলে সেখান থেকে এই বিষয়টি আরো পরিষ্কার হতে হবে। কিন্তু এটা নিশ্চিন্ত, বিজেপি এবং কংগ্রেস তাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের কোনো যোগাযোগ রক্ষা করার কোনো প্রশ্ন নেই, এবং যার প্রতিফলন লোকসভার ফ্লোরেও প্রতিফলিত। কংগ্রেস শুড নট ফিল দ্যাট দে আর দি বিগ বস অব দিস অপোজিশন ফ্রন্ট। বিজেপি চাহতে হয় কি রাহুল গান্ধী কা বিরোধী কা মুখ বনাও, তো মোদীজি কা আগলে দিনো মে চুনাও লড়নে মে সুবিধা হোগা। তৃণমূল কংগ্রেস নিজে একলা চলার ক্ষমতা রাখে, সুতরাং তৃণমূল কংগ্রেস একলা চলছে এবং চলবে। এটা তো হয় না যে এখানে কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মেলাবে, সিপিএম এর সঙ্গে হাত মেলাবে, আবার কেন্দ্রে যখন হবে তখন তৃণমূল কংগ্রেসকে সঙ্গে চাইবে, এটা দুটো একসাথে হয় না। সুতরাং যদি প্রশ্ন নেই, যেটা এখন বাস্তব সেই বাস্তবটা হচ্ছে এই চিত্র। একেবারে আপনারা শুনতে পেলেন যে সাংবাদিক বৈঠক করে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে চন্দ্রিমা ভট্টাচার্য তারা বলছেন যে কংগ্রেস নিজেদের যেন বিগ বস না ভাবে, তারা কখনো বিজেপি সিপিএম এবং কংগ্রেস একসঙ্গে চলবে আর প্রয়োজনে তৃণমূলকে পাশে চাইবে এটা চলতে পারে না। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। অধীরদা, কি বলবেন যে বিজেপি সিপিএম এবং কংগ্রেস হাতে হাত মিলিয়ে চলছে আর প্রয়োজনে তারা তৃণমূলকে পাশে চাইবে এটা হতে পারে না, একেবারে একলা চলন নীতি ঘোষণা করে সরাসরি আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ তুলছে শাসক দল? বিষয় খুব পরিষ্কার হয়ে গেছে ভারতবর্ষের তারা রাজনীতি করে তাদের কাছে। মমতা ব্যানার্জির তিনি যে আচ্ছাদন রেখে চলতেন, ক্রমশ সে আচ্ছাদনটা তার প্রকাশিত হয়ে যাচ্ছে যে আচ্ছাদনের পিছনের মুখটা, অর্থাৎ তার রাজনৈতিক নাটক করার দক্ষতাটা ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে ভারতবর্ষের মানুষের কাছে। যা বলছে আজকে তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে মমতা মোদীর পাতা, আর কিছু না। কারণ এই কথাটা শুনলে সব থেকে খুশি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু অধীরদা, আপনি মমতা মোদী আতাতের কথা বলছেন, তো পাল্টা বিজেপি এবং কংগ্রেসের মধ্যে আতাতের অভিযোগ তৃণমূল কংগ্রেস তুলছে, যাদের বক্তব্য হচ্ছে অপোজিশন ইউনিটি, তার ফেস রাহুল গান্ধী হোক এটা তো বিজেপি চায়, তাতে নাকি বিজেপি সুবিধে? আজকে সারা বিজেপি পার্টি শুধু নয়, সারা সরকারের আক্রমণের লক্ষ্যবিন্দু কে ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে। রাহুল গান্ধী আজকে সারা ভারতবর্ষের বিজেপি পার্টির আক্রমণের কেন্দ্রবিন্দু। বিজেপি পার্টি কিন্তু মমতা ব্যানার্জিকে তাদের প্রতিপক্ষ মানে না বা মানতে চায় না, কারণ তারা জানে যে মমতা ব্যানার্জির সঙ্গে তাদের সমঝোতা আছে। রাহুল গান্ধী একজন আনকম্প্রোমাইজিং লিডার, তাই সারা ভারতবর্ষের সরকারের সরকারি দলের আক্রমণের একটাই অভিমুখ, সেটা হচ্ছে রাহুল গান্ধীর। রাহুল গান্ধীকে আক্রমণ করো, রাহুল গান্ধীকে খতম করো, রাহুল গান্ধী। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা কথা বলছিলাম প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। আপনাদের আমরা আরেকবার বলবো যে একেবারে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে কংগ্রেস নিজেদের যেন বিগ বস না ভাবে, পাশাপাশি যে রাজ্যে যে আঞ্চলিক রাজনৈতিক দল ক্ষমতাশালী তাদের সঙ্গে একসঙ্গে চলার কথা ঘোষণা করেছেন, কিন্তু বিজেপি এবং কংগ্রেসের থেকে সমদূরত্বের নীতি আজকে স্পষ্ট করে দিয়েছে তৃণমূল। আপনারা জানেন যে আজকে গুরুত্বপূর্ণ তৃণমূলের সাংগঠনিক বৈঠক ছিল এবং তারপর সাংবাদিক বৈঠক করে এইভাবে কংগ্রেসকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। এবং এই বৈঠকের পর অখিলেশ যাদব সমাজবাদী পার্টির প্রধান, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়, সেখানেও অখিলেশ যাদব কংগ্রেসকে নিশানা করে বলছে নিজের ভূমিকা কংগ্রেসকে ঠিক করতে হবে, অন্য বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা তারা নিজেরাই ঠিক করতে পারবে। কি বলেছেন অখিলেশ যাদব দেখুন। হামারে সম্বন্ধ
आदरणीय दीदी से बहुत अच्छे हैं और स्वाभाविक है, पॉलिटिकल बात हुई है। रास्ता ये निकालना है कि देश का लोकतंत्र कैसे बचे, संविधान से देश कैसे चले, उसके लिए हम सब लोग एक होंगे। कांग्रेस और लेफ्ट मोर्चा का क्या रोल होगा उस? देखिए, कांग्रेस को अपनी भूमिका तय करनी है और दलें उन्हें अपनी भूमिका तय करनी है। जहां तक समाजवादी पार्टी का है, समाजवादी पार्टी या जितनी भी रीजनल पार्टीज हैं, मान लीजिए तेलंगाना के मुख्यमंत्री जी हैं, बिहार के मुख्यमंत्री जी, ये लगातार प्रयास कर रहे हैं कि सब दल कोई ना कोई रास्ता निकालें। मैं समझता हूँ 24 तक किसी भी दल को वो काम नहीं करना चाहिए जिससे सेकुलर फोर्सेस का नुकसान हो। तो फिर क्या आप चाहते हैं कि जो मुख्य भूमिका में सेकुलर फोर्सेस हैं उनकी मदद करनी चाहिए? प्राइम मिनिस्टर फेस, वी हैव सो मेनी फेसेस, विल पिक आफ्टर द इलेक्शंस। একদিকে যখন শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে কংগ্রেস এবং বিজেপির থেকে সমদূরত্বের নীতি ঘোষণা করা হচ্ছে, পাশাপাশি এই রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি একে অপরের সঙ্গে জোটবদ্ধ হয়েছে শাসক দলের বিরুদ্ধে, এই অভিযোগে তৃণমূল করছে। শুভেন্দু অধিকারী তা নিয়ে কি বলছেন দেখো। সব আঞ্চলিক দল 2019 এক হয়েছিল, আমি তখন তৃণমূলে ছিলাম কর্মচারী হিসেবে, একটু আপার গ্রেডের কর্মচারী ছিলাম। তা সেদিন 19 জানুয়ারি 2019 আমরা সবাই ব্রিগেডে এরকম করে হাত ধরে দাঁড়িয়েছিলাম, ফারুক আবদুল্লাহ, বদরুদ্দিন আজমল, ওমর আবদুল্লাহ, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, স্ট্যালিন, মল্লিকার্জুন খড়গে, মনু সিংভি, আর কার কার নাম শুনতে চান। আমরা সবাই দাঁড়িয়েছিলাম আর মমতা ব্যানার্জি মাঝখানে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে বলেছিল ইউনাইটেড ইন্ডিয়া, আমরা মোদীজিকে হারিয়ে দেব। তা ওবারে মোদীজি বলেছিল আমার 300+ হবে, 303 হয়েছে বিজেপি এনডিএ বাদে। এবারে মোদীজি বলেছে আমার 400 হবে। তার ইন্ডিকেশন আপনারা উত্তরপ্রদেশে পেয়েছেন, উত্তরাখণ্ডে পেয়েছেন, গোয়াতে পেয়েছেন, মণিপুরে পেয়েছেন, গুজরাটে পেয়েছেন, ত্রিপুরাতে পেয়েছেন, নাগাল্যান্ডে পেয়েছেন, মেঘালয়ে পেয়েছেন, আগামী মাসে কর্ণাটকে পাবেন, তারপরে ছত্রিশগড়ে পাবেন, তারপরে আগলিবার মোদীজি 400 পার। আপনারা জানেন অভিনেতা বনি সেনগুপ্ত গাড়ি কেনার জন্য কুন্তল ঘোষের থেকে টাকা নিয়েছিলেন, আজকে সেই 44 লক্ষ টাকা ফেরত দেওয়ার পর এবিপি আনন্দের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়কে কি বললেন বনি দেখুন। আমার জানা ছিল না ওর ব্যাকগ্রাউন্ডটা, সেটা তো সেটা আমি জানার পর আমার ডেফিনেটলি তখন মানে আমার এটা খুবই খারাপ লাগেছে, মানে ওটা যে রিজনে যে টাকাটা আমার মানে ইউজ করা হয়েছিল সেটা আমাকে পাঠানো হয়েছিল এবং সেটা আমার অজান্তেই ছিল, একটা কারণ ছিল, সেটা আমি সবাইকে বলেছি কি কারণ নিয়েছি। তো আমার তরফ থেকে আমি কোনো ভুল করিনি, তো তাই জন্য আমার মনে হচ্ছিল যে আমি সেই ভুলটাকে সাপোর্টও করবো না, যদি সেটা কোনো ভুল জায়গার টাকা হয়ে থাকে তো আমি সেই জন্য সেটাকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিই। এবং আমি চাই যে মানে আমি জাস্ট বিকজ আই এম ল অ্যাবাইডিং সিটিজেন, সো আই ওয়ান্ট টু গো অ্যাবাইড বাই দ্য লস, এন্ড যেটা যা হয় যে মানে আমার তরফ থেকে কোনো মানে আমার নামের সাথে যেন দাগ না জড়িয়ে থাকে, এটার জন্যই আমি এটা করা। এটা কি তুমি নিজে থেকে সিদ্ধান্ত নিলে টাকা ফেরত দাও নাকি ইডির তরফে কোনো সময়সীমা বেঁধে দিয়েছিল? আমার আমার নিজের সিদ্ধান্ত ডেফিনেটলি, এন্ড ইডি বাকি যা যা বলেছিল আমি তাদেরকে সাপোর্ট করেছি। মোট কত টাকা তুমি ফেরত দিলে? আমি 44 লাখ। দ্বিতীয়ত হচ্ছে যে এখন ইডির তরফে আর কোনোভাবে কোনো যোগাযোগ করা হয়েছে টাকা ফেরত দেওয়ার পর? না না না, ওদের তরফ থেকে ওরা যা যা চেয়েছিল আমি তো সব করে দিয়েছি, যা যা ডকুমেন্ট ছিল যা ছিল সব আমি করে দিয়েছি, এবং আমি আমার আমার মানে স্বেচ্ছায় আমি টাকাটা ফেরত দিয়েছি, তো তাই জন্য আমার মনে হয় না আর কিছু আমাকে এইটা নিয়ে প্রবলেম হবে। তোমার গাড়ি বর্তমানে মুম্বাইতে রয়েছে, আমরা যিনি দ্বিতীয় ওনার তোমার ল্যান্ড রোভারে তার সাথে গতকাল কথাও বলেছিলাম, তার বক্তব্য তুমি সৌভিক মুখার্জি, তুমি কি এরকম নামে কাউকে চেনো? না 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 না, আমার সাথে ওনার পরিচিত হয়নি, এবং তো আমি একজন মানে কার ডিলারকে দিয়েছিলাম, উনিই ওটা করে দিয়েছিলেন। আর একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে গাড়ির দাম সেই সময় প্রায় 56 লক্ষ টাকা ছিল, কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে শোরুমে 44 লক্ষ টাকা গেছে, ইডি সূত্রে খবর বাকি টাকা তুমি দিয়েছিলে শোরুমে, এই সূত্রে রাইট রাইট সঠিক ইনফরমেশন? হ্যাঁ মানে এক্স্যাক্ট ওই অ্যামাউন্টটা ছিল কি আমার মনে নেই, আমার অনেক আগে নিয়ে তো তো আমার মনে হয় একটা ডিসকাউন্ট দিয়ে ওরা কিছু আমাকে করে দিয়েছিল, আমার তখন মনে আছে যতদূর, তো ওই অ্যামাউন্টটা তাহলে হ্যাঁ কাছাকাছি ওরকম প্রায় কিছু ছিল, এবং ও যেটা দিয়েছিল বাকিটা আমি দিয়ে দিয়েছিলাম, ওটা আমার একটা লার্নিং হলো ডেফিনেটলি, এবং ইন ফিউচার যখন কাজ করব এখন থেকে অনেক বেশি মানে আরো বেশি সতর্ক হব, এবং মানে এটাই যে মানে একটা ভুল হয়েছে সেটা সংশোধন করলাম, সেটা দিয়ে আমি এখন হ্যাপি।